অবশেষত গ্রেপ্তার হল পলাতক আরক্ষী বিষয়া বিমান চন্দ্ৰ ৰয়। আজি পুৱা অসুস্থ অৱস্থাত নাৰেঙ্গী ষ্টেচনত গ্রেপ্তার কৰা হল ঘগ্ৰাপাৰ থানাৰ বহিষ্কৃত ওচিজনক। জি এম চি এইচত চিকিৎসাৰ ব্যৱস্থা কৰাৰ পিছত ধৃত বিমান ৰয়ক চমজি লবলৈ গুৱাহাটীত উপস্থিত হয় নলবাৰী আৰক্ষী। কিশোরীর নগ্ন ফটো তোলা বিমান চন্দ্র রয়ক গ্রেপ্তার। জিএমসিএইচত চিকিৎসাধীন ঘগ্রাপাড় থানার প্রাক্তন লম্পট ওসি বিমান চন্দ্র রয়। 21 জুনের মাজনিশা ঘগ্রাপাড় থানাত 17 বছরীয় কিশোরীক উলঙ্গ করে ফটো তোলা তেতিয়ার ওসি বিমান চন্দ্র রয় অবশেষত জালত পড়িল আরক্ষীর। বৃহস্পতিবারে পুয়াতেই নারেঙ্গি রেল স্টেশনত অসুস্থ হয়ে পড়ে থাকা বিমান চন্দ্র রয়ক উদ্ধার করে জিএমসিএইচত ভর্তি করালে জিআরপিএ। সেয়া বৃহস্পতিবার পুয়া 5:42 ঘটনা। বিমান রয় বলে তো আমি গম নাপাও, এজন আননোন কেস ইয়াতে ভর্তি হয়েছিল। আননোন কেস ভর্তি রাতেপা 6টা বজাত লই আইছিল রেলওয়ে পুলিশে, আর সেই রেলওয়ে পুলিশে যেটা লই আইছিল তেতিয়া নিউরোলজিক্যালি তেখেত রেস্টলেস ড্রাউজি হয়ে আছিল, হেমোডাইনামিক্যালি স্টেবল আছিল। আমার ডক্টরে ফুড পয়জনিং বলে সাসপেক্ট করেছে, এখানে এডমিট করে দিছে। তার পাছতে চিকিৎসালয়ত উপস্থিত হল বিমান চন্দ্র রয়ের ভতিজাকর লগতে মহানগরীর গীতানগরের প্রতিবেশী। যে মূল লগত বিমানর একো কথা হওয়া নাই, তেওর ভতিজাকে মোক মাতিছে, জিআরপি তেও খবরটো দিছে, তেও আহিছে। তেও আহি পেলাই যেহেতু মই উচৰ নেইবার, তেও মোক ফোন কৰিছে যে আমাৰ খুৰা ইয়াতে আছে, আমাৰ খুৰা ইয়াতে আছে, মই আহিছো। যেহেতু তেওর কিবা এটা কেস চলি আছে, সেইকাৰণে মই আইনৰ সহায় লৈ আইনৰ ওচৰ গৈছো, আইনে গৈ পেলাই তেওক সঞ্চালিছে। 29 জুনের বিয়লি 3 বজার পর বিগত 7 দিনে পলাই থাকা বিমান চন্দ্র রয় আক্রান্ত হয়েছে খাদ্যর বিষক্রিয়াত। আমি এটা এটা আমি পুলিশ ইনফরমেশন দিছো কেনেকুৱা পেশেন্ট এটা আহিছে বলে, কি প্ল্যান হব আমার, কেনেকৈ কি ট্রিটমেন্ট কি দিছো, এই গোটেইখিনি আমি কই দিছো। স্টেবল আছে, স্টেবল আছে, সো সেইটো যদি ইম্প্রুভ হয় তেতিয়াহলে আমি ডিসচার্জ কৰি দিম যেতিয়া ফিট হয়, আর ডিসচার্জ কৰি পেলাই পুলিশক হ্যান্ড ওভার কৰি দিম। বিমান চন্দ্র রয় কোনো গুরুতর অসুখত আক্রান্ত নহয় বলে গম পোৱাৰ পাছতে নলবাৰীৰ পৰা ভঙাগড় থানা পালেহি নলবাৰী আৰক্ষী। চিকিৎসকে অনুমতি দিলে বৃহস্পতিবারে বিমান চন্দ্র রয়ের হাতত হাত কেরেয়া লগাই নলবাৰীলৈ চুচুৰাই নিয়ার পরিকল্পনা আরক্ষীর দলটোর। ঘগ্রাপার থানার বরখাস্ত হওয়া তদানীন্তন ওসি বিমান চন্দ্র রয়ের বিরুদ্ধে পক্সো আইনত রুজু হয়েছে গোচর। মাজনিশা থানার ভিতরত 17 বছরীয় কিশোরীক উলঙ্গ করে ফটো তোলার বাবে খুদ আরক্ষীর রুখত পড়েছে একালর ওসি বিমান চন্দ্র রয়। বরখাস্ত করা ওসির মোবাইলত ইতিমধ্যে ধরা পড়েছে সমগ্র তথ্য প্রমাণ। ঘগ্রাপার থানার সিসিটিভিত বন্দী হওয়া দৃশ্যও আরক্ষীয়ে দিছে চাঞ্চল্যকর তথ্য। 7-17 গ্রেপ্তারের ভয়ত 29 জুনের বিয়লি ঘগ্রাপার থানার পরাই পলায়ন করেছিল বিমান চন্দ্র রয়ে। তার পাছতে আরক্ষী সঞ্চালক প্রধানে বরখাস্ত করেছিল বিমান চন্দ্র রয়ক। বিমানের সন্ধান দিউতালৈ ঘোষণা করেছিল পুরস্কার। বকু থানাত কর্মরত হয়ে থাকুতেও ঘুষ খায় দুর্নীতি নিবারকর জালত পড়িও ঘগ্রাপার থানার ওসি হওয়া বিমান চন্দ্র রয় হলঠেকত পড়ার সম্ভাবনা আছে এইবার। ঋত্বিক কৌশিকর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ফলে ডিফু ডেঙ্গির সংহারী রূপ, ডেঙ্গিত মৃত্যু হল এগারী মহিলার। এতিয়ালৈ ডেঙ্গিত আক্রান্ত হয়েছে 221 জন লোক। স্বাস্থ্য বিভাগে বর্তমানলকে 796 জন লোক জ্বরত আক্রান্ত হয়ে থাকা ডেঙ্গি পরীক্ষা করাত 221 গৰাকীৰ দেহতে ডেঙ্গি পজিটিভ পোৱা গৈছে। বর্তমান 18 গৰাকী ডেঙ্গিত আক্রান্ত রোগী ডিফু চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন হয়ে আছে। ইয়ার মাজতে ডেঙ্গুত আক্রান্ত হওয়া রোহিলা তেরন পি নামৰ এগৰাকী মহিলার দেওবারে নিশা মৃত্যু হয়। ডেঙ্গির প্রাদুর্ভাবত পাহাড়িয়া জিলাখনত এতিয়া আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণজন। অচিরে স্বাস্থ্য বিভাগে ডেঙ্গি প্রতিরোধের ব্যবস্থা নকৰিলে অধিক ভয়ঙ্কর রূপ লওয়ার আশঙ্কা সচেতন মহলত। 796 মান টেস্ট করেছো, তার ভিতর 221 পজিটিভ হয়েছে। এডমিশন ইয়াত আজিলেকে
এরাউন্ড 94 মান হয়ে গেছিল অলরেডি আজির দিনত 18 জন এডমিট আছে গোটেকজন স্টেবল তারপর যেখানে ঔষধ পাব লাগে পাইছে গোটেপরে আর ব্লাডর কারণে অসুবিধা নাই আমার প্লেটলেট দিয়ার ব্যবস্থা আছে লাইসেন্স আছে সকল বস্তু এইখানে আছে এই সময় তখন NS1 পজিটিভ হয়ে আছে দেওবার আমি টেস্টর কারণে রিপিট দিছিল আর সোমবারে এই এলাইজা পজিটিভ আছে গতি সেই হিসাবে ভাবছি তখন ডেঙ্গু পজিটিভ হয়ে ঢুকেছে আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে এক বৃহৎ সুযোগ বিদ্যালয়ৰ শিক্ষা শেষ কৰি কি কৰিব কোনটো শাখা বাছনি কৰিব নামভৰ্তি প্ৰক্ৰিয়া কেনেকৈ চলে পথ প্ৰদৰ্শনৰ কাৰণে কাৰ কাষ চাপিব কোনখন প্ৰতিষ্ঠান হ'ব উপযুক্ত এনেবোৰ প্ৰশ্নৰ সঠিক উত্তৰৰ বাবে নিউজ18 অসম নৰ্থ ইষ্টৰ উদ্যোগত আপোনালোকৰ মাজলৈ আহি আছে নেশ্যনেল এডুকেশ্যন এক্সপ' 2023 দেশৰ প্ৰতিটো প্ৰান্তৰ শিক্ষা প্ৰতিষ্ঠানৰ সৈতে উত্তৰ পূবৰ ছাত্ৰ ছাত্ৰীক সংযোগৰ বাবে নিউজ18 নেটৱৰ্কৰ এক অভিনৱ পদক্ষেপ প্ৰৱেশ হ'ব ইয়াত বিনামূলীয়া আৰু লাভ কৰিব আকৰ্ষণীয় পুৰস্কাৰ 8 আৰু 9 জুলাই স্থান দেশভক্ত তৰুণৰাম ফুকন ইনডোৰ ষ্টেডিয়াম অংশগ্ৰহণ কৰক আৰু দূৰ কৰক উচ্চ শিক্ষা গ্ৰহণৰ বাবে থকা প্ৰশ্ন আজি অস্ত্ৰ সম্বৰণ কৰিলে 5টাকৈ আদিবাসী সশস্ত্ৰ সংগঠনে কলাক্ষেত্ৰৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ আন্তৰ্জাতিক প্ৰেক্ষাগৃহত মুখ্যমন্ত্ৰীৰ হাতত আনুষ্ঠানিকভাৱে অস্ত্ৰ প্ৰদান কৰিলে বিদ্ৰোহী নেতাই দীৰ্ঘদিনীয়া দাবী পূৰণৰ আশাত অস্ত্ৰ এৰি মূল সুঁতিলৈ উভতিছে 1182 বিদ্ৰোহী দাবী জনজাতিকৰণ যেহেতু চৰকাৰে আমাক দাবী পূৰণ কৰোঁ বুলি আমাক জংগলৰ পৰা ওলাই আনিছে সেই দাবীসমূহ অতি সোনকালে যাতে পূৰণ হয় বিদ্ৰোহ নহয় লাগে উন্নয়ন প্ৰথমটো দাবী আমাৰ জনজাতিকৰণ হ'ব লাগে 12 বছৰমান থাকিলে জংগলত মই আছিলোঁ 15 বছৰমান আছিলোঁ আমাৰ 12 বছৰমান হ'ল মূল সুঁতিলৈ উভতিল বিদ্ৰোহী সংগঠন পাঁচ আদিবাসী সশস্ত্ৰ সংগঠনৰ অস্ত্ৰ সম্বৰণ কলাক্ষেত্ৰৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ আন্তৰ্জাতিক প্ৰেক্ষাগৃহত বৃহস্পতিবাৰে মুখ্যমন্ত্ৰীৰ হাতত আনুষ্ঠানিকভাৱে অস্ত্ৰ প্ৰদান কৰিলে বিদ্ৰোহী সংগঠনৰ নেতাই মূল সুঁতিলৈ উভতি অহা 1182 গৰাকী কেডাৰক উদ্দেশ্যি মুখ্যমন্ত্ৰীয়ে কলে পূৰ্বৰ কথা পাহৰি ৰাষ্ট্ৰ নিৰ্মাণ আৰু আদিবাসী জাতিটোৰ উন্নতিৰ বাবে নিজকে নিয়োজিত কৰক সকলোৱে আমাৰ লগত আলোচনাৰ জৰিয়তে ইয়াতে অস্ত্ৰ সম্বৰণ কৰাৰ পিছত আমাৰ দ্বিতীয় প্ৰচেষ্টা হ'ব যে আপোনালোকক কেনেকৈ আমি ৰিহেবিলিটেট কৰিম ৰাজ্য চৰকাৰৰ গৃহ বিভাগ আৰু অসম আৰক্ষীৰ বিশেষ শাখাৰ উদ্যোগত আয়োজন কৰা এই অনুষ্ঠানত প্ৰাক্তন আদিবাসী সশস্ত্ৰ সংগঠন SEMA BCF AANLA APA আৰু STFA আনুষ্ঠানিকভাৱে অস্ত্ৰ সম্বৰণ কৰে অস্ত্ৰ সম্বৰণ কৰা 1182 কেডাৰক পুনৰ সংস্থাপনৰ বাবে চৰকাৰৰ পদক্ষেপ 15 আগষ্টৰ আগত 4 লাখ টকাৰ ফিক্সড ডিপজিট মাহিলী 6000 টকা ভাট্টা আদিবাসী যিসকল আমাৰ সংগঠনৰ কেডাৰ আছে 1182 জন 1182 যি কেডাৰ আছে আমি তেওঁলোকক 4 লাখ টকাৰ একোটাকৈ ফিক্সড ডিপজিট 15 আগষ্টৰ আগতে আমি আপোনালোকক জমা দিম এই ফিক্সড ডিপজিট যেতিয়া 4 লাখ টকা বেংকত থাকিব তাৰ পৰা আপোনালোকে 3 লাখ টকা লোন ল'ব পাৰিব আৰু এই 3 লাখ টকাৰে আপোনালোকে কিবা নহয় কিবা কাম হাতত ল'ব পাৰিব আমাৰ ADGP SBA আপোনালোকৰ মাজত বিভিন্ন এমপ্লয়মেন্ট জেনারেশনের উপর বিভিন্ন কর্মশালা করিব আপনার লগত আলোচনা করিব যাতে এই টাকাটোর আমি সদ ব্যবহার করিব পারো তার উপরিও আমার নিত্য নতুন আমার ডেইলি কাম কাজ বিলাক চলিবর কারণে অহা 3 বছৰলৈ আপনার মাহত আমি 6000 টকাকৈ দি থাকিম ইয়াৰ উপৰি আদিবাসী ছাত্ৰৰ বাবে মেডিকেলত 30খন আসন সংৰক্ষণ অসম চৰকাৰৰ সকলো চাকৰিতে 3% সংৰক্ষণ মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় IIT আসন সংৰক্ষণ কৰা হ'ব আদিবাসী ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে
ইয়াৰোপৰি আদিবাসীসকলৰ সামগ্ৰিক উন্নয়নৰ বাবে এহেজাৰ কোটিৰ পেকেজ ঘোষণা মুখ্যমন্ত্ৰীৰ। আমাৰ দয়াল দাস পানীকাৰ নামত যি ধৰণে ছেল্ফ এমপ্লয়মেণ্টৰ আঁচনি আছে, আমাৰ আদিবাসী কল্যাণ পৰিষদৰ লগতো মই কথা পাতিম যাতে কেডাৰসকলৰ উপৰিও আদিবাসী লৰা ছোৱালীসকলকো আমি বিভিন্ন ছেল্ফ এমপ্লয়মেণ্টৰ সুবিধা দিব পাৰোঁ। আমি তেওঁলোকক কাম কৰাৰ কাৰণে আমি পুঁজি যোগান ধৰিব পাৰোঁ। এই অনুষ্ঠানতে আলফাৰ প্ৰতিও আলোচনাৰ মাধ্যমলৈ ঘূৰি অহাৰ বাবে পৰেশ বৰুৱালৈ অনুৰোধ মুখ্যমন্ত্ৰীৰ। আলোচনাপন্থী আলফা, কুকি আৰু মাৰ এই তিনিওটা সংগঠনৰ লগত আমি যদি শান্তি চুক্তি কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে অসমত যুদ্ধ বিৰতিত থকা সংগঠনসমূহ এক প্ৰকাৰ নাইকিয়া হ'ব। আনহাতে অস্ত্ৰ সম্বৰণ অনুষ্ঠানত সশস্ত্ৰ বিদ্ৰোহীয়ে গৃহ বিভাগৰ হাতত জমা দিয়ে 300 মাৰণাস্ত্ৰ। ইয়াৰে 200 মাৰণাস্ত্ৰ প্ৰদৰ্শন কৰা হয় অস্ত্ৰ সম্বৰণ অনুষ্ঠানত। মুঠ 8টা সংগঠনৰ তেওঁলোকে ভাৰত চৰকাৰ অসম চৰকাৰৰ লগত ইতিমধ্যে শান্তি চুক্তি সম্পাদিত কৰিছিলে। শান্তি চুক্তি অনুসৰি আদিবাসী কল্যাণ আৰু উন্নয়ন পৰিষদ গঠন কৰা হৈছে। এটা বৰ সুখৰ কথা যে 300তকৈও বেছি তেওঁলোকৰ চিভিল ছচাইটি আৰু আদিবাসী সম্প্ৰদায়ৰ বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ বিষয়বোধসকল আহিছে, মহিলাসকল আহিছে। একেটা অনুষ্ঠানতে আদিবাসী কল্যাণ আৰু উন্নয়ন পৰিষদৰ বিষয়ববীয়াসকলে শপত গ্ৰহণ কৰে বৃহস্পতিবাৰে। কেমেৰাত সঞ্জয় বৰাৰ সহযোগত মৌচুমী শৰ্মা বৰুৱাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাক লৈ তিনি মেৰুত AUDFৰ তিনি বিধায়ক সমষ্টি হেৰুওৱাৰ আশংকাত উৰহৰ খং ভগাধাৰিত কোবাইছে নিজামুদ্দিন আৰু সুজামুদ্দিন লস্কৰে। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰা প্ৰকাশৰ পাছতে তিনি মেৰুত অৱস্থান গ্ৰহণ কৰিছে হাইলাকান্দিৰ তিনিগৰাকী AUDFৰ বিধায়কে। দুই বিধায়কৰ মুখ চুপতি, এগৰাকীৰ মৌনতা। সমষ্টি হেৰুওৱাৰ আশংকাত উৰহৰ খং ভঙাধাৰিত কোবাইছে দুই বিধায়ক নিজামুদ্দিন চৌধুৰী আৰু সুজামুদ্দিন লস্কৰে। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণক লৈ আৰম্ভ হোৱা সংঘাতে পাক লৈছে চুপাৰী চিণ্ডিকেটৰ ফালে। দীৰ্ঘদিনৰ শীতল যুদ্ধ ৰাজহুৱা হৈছে দুই বিধায়কৰ মন্তব্যত। এনেকুৱা আছে মানে প্ৰত্যেক ৰাতি 20টা 30টা গাড়ী আনক, ৰাতি 12টা 11টা হোৱাৰ পিছত নেশ্যনেল হাই ৰোডৰ ওপৰত যেনেকুৱা ৰাজ্যপাল আহিলে ৰোড খালী কৰে পুলিচে, এনেকুৱা খালী কৰি ৰাখি স্কোৱাৰ দি চুপাৰী গাড়ী পাছ কৰে। কোনে চলাই আছে চিণ্ডিকেট? একদম তাৰ লগত জড়িত আছে আমাৰ কাটলি চলাৰ এম এল এ, 100% চিয়ৰ। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰা প্ৰকাশৰ পাছতে সন্মুখ সমৰত হাইলাকান্দি জিলাৰ AUDFৰ তিনি বিধায়ক। 6 দিন জেল খাটি 4 জুলাইত মুকলি হোৱাৰ পাছতে মুখ খুলিলে আলগাপুৰ সমষ্টিৰ বিধায়ক নিজামুদ্দিন চৌধুৰীয়ে। নিজৰ দলৰে দুই বিধায়কৰ ষড়যন্ত্ৰৰ বাবে গ্ৰেপ্তাৰ হ'ব লগাৰ বিস্ফোৰক অভিযোগ নিজামুদ্দিন চৌধুৰীৰ। না, এই বৰমাৰ কাৰণে আমি তাক ক'ব নোৱাৰি, কিন্তু মোক পাচানৰ কাৰণে সি জড়িত আছে, ষড়যন্ত্ৰ ষড়যন্ত্ৰ বুলি হৈছে, ষড়যন্ত্ৰ জড়িত আছে হাইলাকান্দিৰ বিধায়ক আছে। আপোনাৰ দুইজন সতীৰ্থ বিধায়ক ষড়যন্ত্ৰ বুলি হৈছে আপুনি? আমি 100% মোক জামাই যেনেকুৱা বিধায় দিয়ে তেনেকুৱা জেলত সোমাইয়া দিয়া আছে। সিমানেই নহয়, কাটলিচেৰাৰ বিধায়ক সুজামুদ্দিন লস্কৰ চুপাৰী চিণ্ডিকেটত জড়িত বুলি ভয়ংকৰ অভিযোগ আলগাপুৰৰ বিধায়ক নিজামুদ্দিন চৌধুৰীৰ। আমাৰ কাটলিচেৰাৰ এম এল এ মাত্ৰ চুৰু কৰিছে কিছুমান দিনৰ পৰা, আজি চাওক সিহঁতে নাজানে, সিহঁতে যেতিয়া লাকড়ি টানিছে, লাকড়ি দুইজন লাকড়িৰ ব্যৱসায়ী আছিল, তেতিয়া আমি কোটি কোটি টকাৰ মালিক আছিলোঁ। আমাৰ ল'ৰা বাচ্চাৰ ওপৰত, মোৰ ভাতিজাৰ ওপৰত, যাৰ বাবা মৰিলে কোভিডে, এই 18 বছৰ 17 বছৰৰ বাচ্চাৰ ওপৰত কেছ কৰিছে নিজাম চৌধুৰীয়ে চেণ্ডিকেট কৰে। চুপাৰী আলগাপুৰৰ পৰা ওলাই নে কাটলিচেৰাৰ পৰা ওলাই? এই বিস্ফোৰক মন্তব্যৰ পাছতে নিশাই AUDFৰ বিধায়ক নিজামুদ্দিন চৌধুৰীৰ ঘৰ পালেগৈ একেদলৰে দুই বিধায়ক জাকিৰ হুছেইন লস্কৰ আৰু সুজামুদ্দিন লস্কৰ। হাইলাকান্দিৰ তিনিগৰাকী AUDFৰ বিধায়কক এই ৰুদ্ধদ্বাৰ বৈঠকত সংগ দিলে কাটিগড়াৰ কংগ্ৰেছী বিধায়ক খলিলুদ্দিন বৰভূঞাই। পুৱতি নিশা 2 বজালৈকে আলোচনাৰ পাছতো তল নপৰিল বাৰ্মিছ চুপাৰীৰ প্ৰসংগ। বৰাকত বাৰ্মিছ চুপাৰীৰ চিণ্ডিকেটক লৈ আটাইতকৈ সৰব হোৱাৰ পাছতো নিজামুদ্দিন চৌধুৰীয়ে অনা অভিযোগত হতবম্ভ সুজামুদ্দিন লস্কৰ। আমি বাৰ্মিছ চুপাৰী লোকেল চুপাৰী নিয়ে বহুবাৰ কথা বলেছি, বৰাকৰ মধ্যে এমন কোনো বিধায়ক নাই জানে না, আমাৰ খলিল ভাই আছেন সঙ্গে, ওনারা বিরোধী দল আমাদের
থেকেও বিরোধী কংগ্রেস ইউডিএফ আমরা বিরোধী দলের সব স্বাক্ষর নিয়ে ওনাকে জিজ্ঞাসা করবেন। নয়জন বিধায়ক স্বাক্ষর দিয়ে মুখ্যমন্ত্রীকে দিয়েছিলাম যে লোকাল সুপারি ছাড়ার জন্য। বিপরীতে এতিয়াও নিজের স্থিতিত অটল হয়ে আছে নিজামুদ্দিন চৌধুরী। সমষ্টি পুনর্নির্ধারণের খসড়া প্রকাশের পাছত হাইলাকান্দিত সুরক্ষিত হয়ে আছে কেবল এইজন নিজামুদ্দিন চৌধুরীর আলগাপুর আসনখন। বিপরীতে বিলুপ্ত হয়েছে সুজামুদ্দিন লস্করের কাটলিছড়া সমষ্টি। লগতে এতিয়ালৈকে মৌন হয়ে থাকা জাকির হোসেন লস্করের হাইলাকান্দি সমষ্টিত সলনি হয়েছে ভোটারের সমীকরণ। ভাষিক সংখ্যালঘু ভোটারতকৈ সমষ্টি পুনর্নির্ধারণ কার্যকরী হলে হাইলাকান্দি সমষ্টিত বৃদ্ধি পাব হিন্দু ভোটারের সংখ্যা। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থত একে দলরে তিনি বিধায়কে লগা এই কাজিয়ায় এতিয়া আমোদ দিছে জিলাখনের ভোটারক। হাইলাকান্দির পৰা রাহুল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। চৈধ্য জুলাইত ইছরোয়ে উৎক্ষেপণ করব চন্দ্রযান 3। চৈধ্য জুলাইর দুপরিয়া 2:32 শ্রীহরিকোটার পর উৎক্ষেপণ করা হব চন্দ্রযান 3। অহা 23 আগস্ট চন্দ্রপৃষ্ঠত অবতরণ করব চন্দ্রযান 3। 2019 ইছরোয়ে উৎক্ষেপণ করেছিল চন্দ্রযান 2, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হয়েছিল এই অভিযান। এইবার ভারতীয় বিজ্ঞানী সকলে আশা করেছে ঠিকই থাকে চন্দ্রপৃষ্ঠত অবতরণ করবলে সক্ষম হব চন্দ্রযান 3। প্রফলে নলবাৰী আৰক্ষীয়ে সমজি ললে গ্রেপ্তার হওয়া আৰক্ষী বিষয়া বিমান চন্দ্র রয়ক। 7 দিনের পিছত গ্রেপ্তার হল পলাতক লম্পট আৰক্ষী বিমান রয়। গুৱাহাটী রেল স্টেশনত GRPF-এ গ্রেপ্তার করেছে বিমান রয়ক। অসুস্থ অবস্থাত গ্রেপ্তার করা হয়েছিল বিমান রয়ক। সম্প্রতি GMCH-ত চিকিৎসাধীন হয়ে আছে বিমান রয়। 7টা দিনে পলাতক হয়ে আছিল বিমান রয়। বিমান রয়ক সন্ধান দিউতালৈ পুরস্কারও ঘোষণা করেছিল আৰক্ষীয়ে। আৰক্ষী থানাত কিশোরীক উলঙ্গ করে ফটো লৈছিল বিমান রয়। সমগ্র ঘটনায় রাজ্যের লগতে জোকাৰিছিল অসমাৰক্ষীকো। ইতিমধ্যে চাকরির পর বরখাস্ত করা হয়েছে বিমান রয়। বিমান রয় সমজি লবলৈ গুৱাহাটীলৈ আহি উপস্থিত হয়েছেহি নলবাৰী আৰক্ষীৰ দল। এটা কঠালের চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে দুধ নৈত। বিগত দুমাহ ধরে কঠালে করা অপকর্মর ফল ভুগিবলগিয়া হল এগারী নাবালিকায়। কঠালক সকলে ভাল বলে ভাবিছিল, কিন্তু কঠালে কাল হল এইগী নাবালিকার। এটা কঠালের ঘটিল অঘটন, এবার দুবার নহয় তিনবার। এগারী নাবালিকাক ধর্ষণ কঠালর। কঠাল বলে জানো আর হাত ধরি কেনা মুখ বন্ধ করি কেনা লই গেছে ছালী জন। রব, এই গছত লগা কঠাল নহয়। কঠাল পকি সরবর হল, কিন্তু চরিত্র সলনি নহল দুধনৈর এইজন কানুরাভার। 55 বছরীয় কানুরাভা উরফে কঠালে এগারী 10 বছরীয় নাবালিকাক তিনবারক ধর্ষণ করেছিল। নাবালিকাগীক বিদ্যালয় যার পথত মুখত খোপা দি জঙ্গলত করেছিল অপকর্ম। নাবালিকাগীক দুমাহত তিনবারক ধর্ষণ করেছিল কানুরা ভাই। ঘর ধর্ষণের কথা নকবলে দিছিল মৃত্যুর ভাবুকি। তোমার কাটিম যদি তুমি ঘর কবা, তোমার গলাটো মানে দাও দেখাই দাও এনেকা করে কাটিম যে তোমার গলাটো এনেকা বলে কইছে। তারমানে আর নহলে তোমাকে স্কুলত আহা যাওয়াতে তোমার গলাটো টিপিম মই বলে কইছে বলে হাত এনেকা ধরি কেনা মুখ বন্ধ করি কেনা লই গেছে ছালীজনে। পিছিয়ে তুমি চিঁর বাখর কেউ করা না আমি কোয়াতে মই কেনা মাম্মি চিঁর বাখর করি মোর মুখ ধুন গামছা দি বান্ধি দিছে এই মানুষজনে। তিনবারক ধর্ষণ হওয়া নাবালিকাগী অসুস্থ হওয়াত পোহরলৈ আহে এই কথা। কথালে ধর্ষণ করার কথা মাতৃক জনার পিছতে দুধনৈ থানাত গোচর দিয়ে মাতৃয়ে। লগে লগে গ্রেপ্তার করে কানু রাভা ওরফে কথালক। তেখেতক অ্যারেস্ট করা হয়েছে, এতিয়া আনিছে মানে এতিয়া 10 মাত্র কমপ্লিট হয়েছে মে মাহত। যিমান পায় কঠোর কঠোর শাস্তি দিয়ক। কথালে সংঘটিত করা এই ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে। নাবালিকাগীক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। সন্দেহ করা হয়েছে নাবালিকাগী অন্তঃসত্ত্বা। কথালক আরক্ষীয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাইছে দুধনৈর স্থানীয় রাইজে। দুধনৈর পৰা অরূপ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। পুনৰ গৰজি উঠিল আৰক্ষীৰ বন্দুক। কফিনত লুকুৱাই থোৱা 7 কোটি টকাৰ ড্ৰাগছ জব্দ হোৱাৰ পিছতেই পলোৱাৰ চেষ্টা কৰা ড্ৰাগছ বেপাৰীলৈ লক্ষ্য কৰি আৰক্ষীৰ গুলীচালনা। গুলী খোৱাৰ পাছতো গুটখা চুবাই থকা ড্ৰাগছ বেপাৰীৰ যেন নাই কোনো ধৰণৰ অনুশোচনা। বাতৰি বিদায় লৈছো, তাৰ পূৰ্বে আগবঢ়াই থৈ গৈছো প্ৰতিবেদন।
বোকাজানত আরক্ষীর এনকাউন্টার, ড্রাগস বেপারী গুলিবিদ্ধ, 7 কোটি টাকার হেরোইন জব্দ। কফিনত লুকুয়াই থাকা 7 কোটি টাকার ড্রাগস জব্দ করার পাছতে পলুয়ার চেষ্টা করেছিল শাহিদ হুসেন নামের এই ড্রাগস বেপারীটে, কিন্তু ঘটনাস্থলীতে আরক্ষীর গুলির শিকার হল শাহিদ হুসেন। ড্রাগস খিনি সরবরাহ করবলে একটা কফিন ব্যবহার করব খুঁজছিল, কিন্তু আমি গম পাইছো একটা কফিন ব্যবহার করব খুঁজছিল, এই কফিনটো আমি জব্দ করেছি ইতিমধ্যে। ই কিমান দিনের আগে জেলের পাওয়া গেছিল স্যার? জেলের গেছিল প্রায় 6 মাস আগে উধয় জেলের পাওয়া গেছে। পাশে গুলি খোৱাৰ পাছতো গুটখা চুবাই থাকিল বেপেরুয়া ড্রাগস ব্যাপারী শাহিদ হুসেনে। কেইমাহমান পূর্বে ড্রাগস সরবরাহ করে আরক্ষীর জালত পড়েছিল শাহিদ, কিন্তু 6 মাস পূর্বে জেলের পৰা মুকলি হয়ে আহিয়েই পুনৰ ড্রাগসৰ ব্যাপারত লাগিছিল শাহিদে। পাছে পূর্বর দরে এইবারও শাহিদর লাহোরী জানত থকা বরফর কারখানা থকা এটা কফিনর ভিতরত ড্রাগস মজুত থকার তথ্য পালে বোকাজান আরক্ষী। লগে লগে শাহিদর বরফর ফ্যাক্টরি ঘেরি ধরি অভিযান চলিল আরক্ষীর। সেই অভিযানতে আরক্ষীয়ে জব্দ করবলে সক্ষম হল 7 কোটি টাকার 1 কেজি 100 গ্রাম হেরোইন। এই যে মণিপুরের হয়ে পেলায় এই এইপিনেদি ড্রাগস তো সরবরাহ বেশি হয় আপনাদের গম পায়, গতিকে স্বাভাবিক কথা এপিনে যদি সরবরাহ বেশি হয় গতিকে ডিটেকশনও বেশি হয়। পাছে কিমান দিনলে চলিব ড্রাগস ব্যাপারীক ধরা আর এরার খেল? আরক্ষীর চার্জশিটত গাফিলতির সুযোগ লই মুকলি হওয়ার পাছতে পুনর শাহিদ হুসেনে চলাব নাকি ড্রাগসর কারবার? সাংবাদিক কেবল স্ট্রং নহয়,